স্থানীয় সময় বুধবার ফ্রান্সের ক্যালে উপকূলে জেলেরা মাছ ধরতে গেলে বেশ কয়েকটি মরদেহ দেখতে পান। জেলেদের বিপদ সংকেত পাওয়ার পরই সেখানে ছুটে যান উদ্ধারকর্মীরা। এ সময় উপকূলে বেশ কয়েকজন অভিবাসী প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি পুলিশ। ফ্রান্স থেকে ইংল্যান্ড যাওয়ার পথে অভিবাসী প্রত্যাশীদের নৌকাটি ডুবে গেলে তাদের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন আরও অনেকে। এরই মধ্যে ফ্রান্স এবং ব্রিটিশ কর্তৃপক্ষ যৌথভাবে আহতদের উদ্ধারে অভিযান শুরু করেছে। এছাড়া আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলেও জানানো হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় ফ্রান্সের প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করে তাদের মৃত্যুর জন্য আন্তর্জাতিক অভিবাসী পাচারকারী চক্রকে দায়ী করেন। তিনি বলেন, পাচারকারী চক্র অভিবাসী প্রত্যাশীদের ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছাতে সাহায্য করেছিল। গেল মাসে 1000 অভিবাসী প্রত্যাশী ফ্রান্স থেকে যুক্তরাজ্যে প্রবেশ করে। এছাড়া 2020 সালের তুলনায় এবছর এখন পর্যন্ত যুক্তরাজ্যে 3 গুণ অভিবাসী প্রত্যাশী প্রবেশ করেছেন বলে জানা গেছে। জিনিয়া শেখ, সময় সংবাদ।